হ্যালো অ্যান্ড গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? মাঝখানে অনেকদিন তোমাদের সঙ্গে দেখা হয়নি এবং মাঝখানে বেশ কিছুদিন লাইভও আমি করতে পারিনি। আশা করি নচিকেতা, মানে যাকে আমি নচিদা বলি, আমার খুব রেসপেক্টেড একজন ফিগার এবং আমার বলতে পারো আমার মেন্টার হিসেবে অনেকদিন উনি আছেন, আমার বন্ধু দাদা সব কিছু সম্পর্ক ওনার সঙ্গে। তা ওনার যে ভিডিওটা ছিল আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। অ্যান্ড অ্যাকচুয়ালি মাঝখানে কয়েকদিন আমি একটু ব্যস্ত, ওই কারণে লাইভে আসতে পারছি না। ব্যস্ততার কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি অ্যাকচুয়ালি একটা বই লিখছি। দিস বুক ইজ অ্যাবাউট ইটস মেকিং ইট বিগ, হাউ টু ক্র্যাক গভর্নমেন্ট ইন্টারভিউস ইন দ্য কর্পোরেট স্টাইল। এই বইয়ের টাইটেল এটা, এবং আশা করছি আগস্ট মাসের শেষের দিকে এই বইটা পাবলিশড হবে। এবং এখনও অ্যাকচুয়ালি পাবলিশারের সঙ্গে বিভিন্ন অথারের অনেকগুলো এগ্রিমেন্টস এবং অনেক ফর্মালিটিসগুলো থাকে, বইটা এখন সেই পর্যায়ে রয়েছে। বই লেখা আমার অলমোস্ট শেষ, এখন অ্যাকচুয়ালি কিছুদিন ধরে লিখছি বলে, মানে ফাইনাল টাচ দিচ্ছি বলে আমি অতটা সময় বের করতে পারছি না যে লাইভে এসে তোমাদের একটু মোটিভেট করব, গাইডেন্স দেব। এবং আমি যেটা নর্মালি যে কাজটাতে আমি এক্সপার্ট, মানে আমি নিজেকে মনে করি, তোমরা কতটা মনে করো সেটা উইল অ্যাকচুয়ালি ডিটারমিন, যে তোমাদেরকে যেরকম করে মোটিভেট আমি ইউটিউবে করতে চেষ্টা করি বিভিন্ন ভিডিওর মাধ্যমে, তেমনি অ্যাকচুয়ালি এই বইটা ইজ অল অ্যাবাউট মোটিভেটিং ইউ। এবং এই মোটিভেশনটা ইটস বেসিক্যালি ফর দ্য ইন্টারভিউ, বাট অন্য 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 ওভারঅল অ্যাসপেক্টে, পরীক্ষার ওভারঅল অ্যাসপেক্ট যদি দেখো তার জন্য কিন্তু অনেকটাই প্রযোজ্য। সুতরাং এই বইটা নেক্সট মান্থের শেষের দিকে আমি পাবলিশ করব আগস্টে, এবং আশা করি তোমরা এই বইটা প্রত্যেকে পড়বে। এবং কেমন লাগলো এই টাইটেলটা, হাউ টু মেক ইট বিগ, ক্র্যাকিং গভর্নমেন্ট ইন্টারভিউস ইন দ্য কর্পোরেট স্টাইল, এই টাইটেলটা কেমন, তার উপরে আমাকে ছোট্ট একটু ফিডব্যাক দিও। কারণ অ্যাকচুয়ালি গভর্নমেন্ট ইন্টারভিউস এখন যত দিন যাচ্ছে তত কিন্তু কর্পোরেট স্টাইলে আমাদেরকে প্রিপেয়ার হতে লাগে, মানে একজন গুড লিডার্স, একজন গুড ম্যানেজারের কাছ থেকে কী কী এক্সপেক্ট করা হয়, একজন সিভিল সার্ভেন্টের কাছ থেকেও কিন্তু এক্স্যাক্টলি সেরকম এক্সপেকটেশন ইন্টারভিউয়ারদের থাকে। কেমন করে তোমরা তোমাদের নিজেদের পার্সোনালিটিকে ডেভেলপ করবে, কেমন করে তোমরা চ্যালেঞ্জেসকে ফেস করবে, কেমন করে বারবার ব্যর্থতার পরেও তোমরা ইউল মেক এ কামব্যাক, তার উপরে আমার এই বই। আশা করি প্রত্যেকে তোমাদের ভালো লাগবে, ভালো থেকো। আমি খুব শীঘ্রই আবার লাইভে আসবো, বইয়ের কাজটা একটু এগিয়ে যাক, তারপরে অনেক সময় নিয়ে লাইভ করব। খুব ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা করো, বাড়ির লোকজনকে খুব ভালো রেখো। আজকে একটা খুব শুভ দিন, রথযাত্রা, তার অনেক শুভেচ্ছা তোমাদের কাছে থাকলো। এই বলে আজকের এই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ, গুড নাইট অ্যান্ড জয় হিন্দ।